আসসালামু আলাইকুম, ভয়েস অফ ফারুক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারুক, আজকের পর্বে আপনাদের পড়ে শোনাবো প্রোডাক্টিভ মুসলিম বয়ের 17তম পর্ব। আজকের পর্বে থাকছে ঘুমের আধ্যাত্মিক সমাধান। শুরু করছি। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মুসলিমদের উচিত ঘুমকে প্রতি রাতের একটি ইবাদত হিসেবে গ্রহণ করা, যেভাবে তারা সালাত বা অন্য কোনো ইবাদতমূলক কাজগুলো করে থাকে। এর অর্থ হচ্ছে ঘুমের উদ্দেশ্য নিয়ে চিন্তা করা, ঘুমের পূর্বে নির্দিষ্ট কাজগুলো সম্পন্ন করা এবং ঘুম থেকে জেগে ওঠার পর সুনির্দিষ্ট কাজগুলো করে নেওয়া। এক, নিয়ত। আমরা আগের অংশে আখিরাতের জন্য এবং সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্য নিয়ে ঘুমের নিয়ত সম্পর্কে কথা বলেছি। মনে হতে পারে এটা একটা তুচ্ছ বিষয়, কিন্তু প্রকৃত অর্থে আমাদের ঘুমের উপর নিয়তের গভীর প্রভাব রয়েছে। আজকের একটা রাত পরীক্ষা করেই দেখুন না, ঘুমোতে যাওয়ার পূর্বে আপনি মনে মনে নিয়ত করুন এই ঘুম আল্লাহর জন্য, আর জেগে উঠে ইবাদত করার মনস্থ করুন। আপনি যদি কিছু কাজ যেমন ওযু করা, ঘুমের আগে সালাত আদায় করা, প্রাসঙ্গিক দোয়া পাঠ করা ইত্যাদি ঠিকঠাক করতে পারেন, তবে বরকত অর্জন এবং ঘুমের গুণগত মান বৃদ্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে যে দোয়াগুলো পড়তে চান তা এর সাথে যোগ করুন, ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ ঘুম সুখময় হবে। নাম্বার দুই, ঘুমের আগে করণীয়। নবীজি ঘুমের আগে বেশ কিছু কাজ করার পরামর্শ দিয়েছেন, যেমন ঘুমের আগে ওযু করে নেওয়া। এর দুরকম তাৎপর্য রয়েছে। প্রথমত, এটি একটি হাদিসে নবীজি বলেছেন, দেহকে পবিত্র করো, আল্লাহ তোমাদের পবিত্র করবেন। যখন কোনো বান্দা পবিত্র অবস্থায় তার রাত যাপন করে, একজন ফেরেশতা তার চুলের কাছে রাত কাটিয়ে দেন এবং সে যখন ঘুমের মধ্যে পাশ পরিবর্তন করে, সে ফেরেশতা বলে, হে আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করো, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমে গেছে। তাবরানি। দ্বিতীয়ত, এই কাজটি ঘুমের মধ্যে সম্ভাব্য মৃত্যুর প্রস্তুতি স্বরূপ, যেমন মৃত ব্যক্তিকে তার কাফন দাফনের আগে দৌত করা হয় এবং পবিত্র করা হয়। তেমনি যে ঘুমের সময় নিজেকে পবিত্র করে নেই, সে মূলত তার অন্তরকে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত করেছে। নবীজি বলেন, তুমি বিছানায় যেতে সালাতের অজুর মতো অজু করে নেবে, তারপর ডান পাশে শুয়ে বলবে, হে আল্লাহ আমার জীবন আপনার নিকট সমর্পণ করলাম, আমার সকল কাজ আপনার নিকট অর্পণ করলাম এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করলাম আপনার প্রতি আগ্রহ ও ভয় নিয়ে। আপনি ব্যতীত প্রকৃত কোনো আশ্রয়স্থল ও পরিত্রাণের স্থান নেই। হে আল্লাহ আমি ঈমান আনলাম তোমার অবতীর্ণ কিতাবের উপর এবং আপনার প্রেরিত নবীর প্রতি। অতঃপর যদি সে রাতেই তোমার মৃত্যু হয়, তবে তোমার মৃত্যু হবে ইসলামের উপর। এ কথাগুলো তোমার সর্বশেষ কথায় পরিণত করো। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 247। ঘুমের আগে কিয়ামুল লাইল পড়ে নেওয়া। কিয়ামুল লাইলের সালাত কেবল রাতের শেষ তৃতীয়াংশে ফজরের আগেই পড়তে হয়, এমন একটি ভুল ধারণা রয়েছে। এটা মানুষকে নিরুৎসাহিত করছে, ফলে মুমিনরা আগ্রহ নিয়ে আদায় করার মতো একটি সুন্দরতম ইবাদতের চেষ্টা পর্যন্ত করছে না। কিয়ামুল লাইল ও ভিতর এশা থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত পড়া যেতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সকল অংশে অর্থাৎ রাতে বিভিন্ন সময়ে ভিতর আদায় করতেন, আর জীবনের শেষ দিকে সাহারির সময় তিনি ভিতর আদায় করতেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 996। হ্যাঁ, অবশ্যই যদি কেউ ঘুমে গিয়ে রাত তিনটায় জেগে তাহাজ্জুদ এবং ভিতর পড়তে পারে, তবে সেটা উত্তম। যদি এটা সত্যিই কঠিন হয়ে পড়ে, সেক্ষেত্রে আমি আপনাকে সর্বতোভাবে উৎসাহিত করছি ঘুমে যাওয়ার আগেই রাত্রিকালীন সালাত এবং ভিতর পড়ে নিতে, যদিও তা হয় মাত্র দুরাকাত তাহাজ্জুদ এবং তিন রাকাত ভিতর সালাত। ঘুমের আগে সালাত আদায় হলে তা বিশ্রাম ও প্রশান্তির একটা অতিরিক্ত স্তর যোগ এবং অনায়াসে নিবিড় ঘুমের ক্ষেত্রে সাহায্য করবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু আমাকে তিনটি কাজ করার নির্দেশ দিয়েছেন, প্রতি মাসে তিনটি রোজা, পূর্বাহ্নের দুই রাকাত সালাত এবং ঘুমে যাওয়ার আগে বিতর সালাত আদায় করে নেওয়া। মুসলিম শরীফের হাদিস। ঘুমের আগে দোয়া। নবীজি আমাদের ঘুমে যাওয়ার আগে সুনির্দিষ্ট দোয়া পড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। দোয়া আমাদের মনে করিয়ে দেই ঘুম হচ্ছে মৃত্যুর সহদর, আপনার এবং আপনার সকল কিছুর উপরে আল্লাহর ক্ষমতা এবং তার প্রতি আপনার বিশ্বাসের পুনর্নিশ্চিত করার ব্যাপারে ভূমিকা রাখবে। আপনি হিসনুল মুসলিম অথবা মেকদোয়া.com ওয়েব পেজে এই সমস্ত দোয়াগুলো খুঁজে পেতে পারেন। নম্বর তিন, ঘুমের পর করণীয়। ঘুমকে ইবাদত রূপে গ্রহণ করতে গেলে মনে রাখতে হবে এটা অনেকটা সালাতের মতো, যার আগে ও পরে সুনির্দিষ্ট কিছু করণীয় আছে। ঘুম থেকে উঠে ধোয়া পড়ুন,
মজার ব্যাপার হচ্ছে মানুষের মস্তিষ্ক জেগে ওঠার পর জড়তা ও অবসাদ বোধ করে, যাকে ঘুম জড়তা বলে। এটি ব্যক্তিভেদে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা সময়ব্যাপী স্থায়ী হতে পারে। এই ঘুম জড়তা দূর করার একটি অন্যতম শক্তিশালী আধ্যাত্মিক উপায় হলো জিকির করা এবং নবীজির শিখিয়ে দেওয়া ঘুম থেকে জাগার পরের দোয়াগুলো পড়া। সূরা আল ইমরানের শেষের 10 আয়াত তিলাওয়াত করুন। নবীজি ঘুম থেকে উঠে নিজের হাত দিয়ে মুখ থেকে ঘুম দূর করা শুরু করতেন, অতপর সূরা আল ইমরানের শেষ 10 আয়াত তিলাওয়াত করতেন। এই আয়াতগুলো আল্লাহর প্রতি প্রতিশ্রুতি নবায়নে সহায়তা করে এবং শেষ আয়াতটি বিশেষভাবে মুমিনদের ধৈর্যশীল ও উদ্যমী হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যে প্রতিযোগিতা করো এবং সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আলে ইমরান আয়াত নম্বর 200। ঘুম থেকে জেগে উঠে অজু করুন। ঘুম দূর করার আরেকটি অসাধারণ উপায় অজু করা। সুনির্দিষ্ট অঙ্গগুলো ধৌত করার উদ্দেশ্যমূলক কাজগুলো এবং অজুর আনুষ্ঠানিকতা পালন কেবল আপনার দেহকেই সতেজ করে না, বরং এটা আপনার মনকেও ফুরফুরে করে, কারণ আপনি উদ্দেশ্য নিয়ে অজু করছেন। যেমন স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি অধ্যায়ে উল্লেখ করেছি, নবীজির সুন্না অনুসরণ আমাদের জীবনে বারাকা নিয়ে আসে। এই অধ্যায়টি ব্যাখ্যা করে এ সকল কাজ ও কথাগুলো আমাদের দৈহিক ঘুম এবং স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটির উপর সরাসরি প্রভাব ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার গাড়ের পেছনের অংশে তিনটি গিট দেয়। প্রতিটি গিটে সে এই বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে পড়ে থাকো। এরপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে তখন একটি গিট খুলে যায়, পরে অজু করলে আরেকটি গিট খুলে যায়, এরপর সালাত আদায় করলে আরেকটি গিট খুলে যায়। তখন তার প্রবাদ হয় উৎফুল্ল মনে এবং অনাবিল চিত্তে, অন্যথায় সে সকালে উঠে কলুষ, কালিমা ও আলস্য নিয়ে। বুখারী শরীফের হাদিস নম্বর 1142।